আমার সাথে এমন করো না, আমি আমি অনেক কষ্ট পাচ্ছি। আমিও কষ্টে আছি। এটা রং নাম্বার, আপনি আমাকে ফোন করার বিরক্ত করবেন না। রাগের ফোন। হ্যালো হ্যালো, যদি আর একটাবারও আমার সাথে এমন করো তাহলে আমি সুইসাইড করব। আর তুমি নিশ্চয়ই এটা জানো যে দিনাজপুর থেকে আমি ঢাকা এসেছি শুধুমাত্র তোমার জন্য। আর তুমি নিশ্চয়ই এটাও জানো যে ঢাকায় তুমি ছাড়া আমার কোনো রিলেটিভ নেই, ঠিক আছে? আমি তোমার জন্য কমলাপুর স্টেশনে ওয়েট করছি। সমস্যা কি আপনার? আপনাকে আমি বলেছিলাম বারবার ফোন করে বিরক্ত করবেন না। রং নাম্বার বুঝতে পারছেন না? মরেন আপনি, যা খুশি করেন, মরেন আমাকে ফোন করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আজকের পর থেকে কোনো দিন ফোন করবো না। আর কীভাবে এটা সম্ভব জানো? কারণ তুমি তো আমাকে অস্বীকার করছো, আর এখন তো আমি সুইসাইড করবো এটার জন্য। আর সুইসাইড করার পর পুলিশ যখন আমার লাশটা পাবে তখন কী হবে জানো তো? না, যখন পুলিশ আমার ফোনের কল লগে লাস্ট নাম্বারটা তোমার পাবে তখন তো পুলিশ তোমাকে নিয়ে টানাটানি শুরু করবে। সো স্যাড, আমার আসলে চিন্তা করে খুব খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, কিছু করতে হবে না তোমার, আমার সাথে দেখা করতে হবে না, আমি তোমার কিচ্ছু না। ওকে ঠিক আছে, আপনি যা খুশি তাই করেন, আমার কিছু যায় আসে না। আমি নিজে এখন সুইসাইড করছি, আপনি আমাকে পুলিশে ভয় দেখাচ্ছেন? আমি কোনো কিছুর ভয় পাই না, যে মরে যাবে তার কোনো ভয় থাকে না। খবরদার আমাকে আর ফোন করবেন না, শেষবারের মতো বলে দিচ্ছি, একদম ফোন করবেন না। যা খুশি তাই করেন, পুলিশকে যা খুশি বলেন, আমার কিছু যায় আসে না। Thank you.
দীপ আমাকে বলছেন? এখন তো আপনি ছাড়া কেউ নেই, কাকে বলবো আমি? আপনাকেই বলছি আমি। আপনি তো একজন অচেনা মানুষ, আমি আপনার সাথে কেন কথা বলবো? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, মানে আপনি মনে হয় আমার অনেক দিনের চেনা, অনেক দিনের জানা, মানে আপনার সঙ্গে আমার অনেক দিনের ফ্রেন্ডশিপ, আমাদের বন্ধুত্ব, দোস্ত, মানে আমরা দুজন একদম জিগরি দোস্ত, তাই না? এক্সকিউজ মি, আপনি কিন্তু এখন আমার সাথে বাজেভাবে কথা বলছেন। আমি আমি কিন্তু এখন চিৎকার করে লোক ডাকবো। চিৎকার করেন, লোক জড়ো করেন, আমি কিচ্ছু শুনতে চাই না। কিন্তু তার আগে আপনাকে একটা কাজ করতে হবে, আপনি ফোন করুন। আপনি এই যে এই নাম্বারে বারবার করে ফোন দিচ্ছেন, ওই নাম্বারটাতে একটা ফোন দিন। মানে কেন? বলেছি ফোন দিতে, প্লিজ ফোন দিন। এই যে হাতটা জড়ো করছে, আপনি ওখানে নাম্বারটাতে ফোন দিন প্লিজ। প্লিজ এখন বলুন, বলুন আপনি, আমি আপনার নন পারসন। কিন্তু কিন্তু এটা তো মানিক, এটা তো মানিকের নাম্বার। আরে থামুন, আপনি কি বলছেন? আপনি আবোল তাবোল। মানিক যদি হয়ে থাকে, সেই মানিক আপনাকে ভুল নাম্বার দিয়েছে হয়তো, আর যদি সেটা না হয়ে থাকে তাহলে যখন নাম্বার দিয়েছিল সেটা হয়তো আপনি ভুল সেভ করেছেন। ইটস ভেরি সিম্পল, সেই জন্য আমাকে কোনো পেন দেওয়ার কোনো মানে হয় না। আমাকে ডিস্টার্বটা করবেন না, যাচ্ছে আমি। শুনেন শুনেন, কিচ্ছু না, মানুষজন জড় হয়ে যাবে, কি মনে করবে? আপনি এখানে কাছে প্লিজ একটু ঠান্ডা হন প্লিজ। আপনি কাঁদবেন না, খাবেন না, খাবেন আপনি। আমি ক্ষমা চাচ্ছি প্লিজ, আপনি একটু আসতে প্লিজ প্লিজ প্লিজ, আমি ক্ষমা চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। এগুলো একটু ঠান্ডা হলে, এই যে এই জায়গায় বসে তো আসলে আপনি যেটা বলছেন কিছু বুঝতে পারছি না। আসতে অন্য কোথাও যাই, আমি ঠান্ডা মাথায় আপনার কথা রয়েছে, আপনার প্রবলেম অবিশ্বাস করবার কিছু নাই। আমি খারাপ কোনো মানুষ না, আপনি আমাকে ট্রাস্ট করতে পারেন, কিন্তু প্লিজ কান্নাকাটি করবেন না। আপনি আপনি আসুন। ব্যাগটা নেন। কি ব্যাগটা? প্লিজ আসতে 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 প্লিজ আসতে, কেন অনেক মানুষ। আমি আমি বললাম তো আমি আপনার সব শুনছি। আপনি থামবেন, আপনি যদি এভাবে কান্নাকাটি করেন কোনো উপায় বের হবে না। প্রবলেমটা কি সেটা? আরে থামেন, একদম চুপ, কান্না থামান। পানি খাবেন? পানি লাগবে? আপনি একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। মানিক, আমার নাম মানিক না, আমার নাম দীপু। আমি ওর কথা বলছি। ও আচ্ছা ঠিক আছে, এখন কি আপনি একটু ঠান্ডা মাথায় আমাকে বলবেন যে আসলে কি ঘটনাটা, কি প্রবলেমটা কি? আমাদের দুজনের ফেসবুকে পরিচয়, আড়াই মাসের সম্পর্ক। ও আমাকে অনেক লাভ করে, আমিও অনেক লাভ করি, কিন্তু আমরা কেউ কাউকে প্রপোজ করিনি। হঠাৎ করে আমরা একজন একজনকে ভালোবেসে ফেলেছি। বাহ, ভেরি নাইস, খুব সুন্দর। কেন হতে পারে না? ওই যে একটা একটা গান আছে না, তাকে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি। তারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি, এই তো? যে শুনেছি, খুব ভালো করে শুনেছি। তারপর কি হয়েছে সেটা আপনি বলেন। হ্যাঁ, তারপর 15-20 দিন টানা আমরা ফেসবুকে চ্যাটিং করেছি। কখন যে রাত থেকে দিন হয়ে যেত আর দিন থেকে রাত হয়ে যেত, আমরা টেরই পেতাম না। এটা আমার আর ক্যামেলির সম্পর্কে, সারা রাত কথা বলতাম সারাদিন, কখন যে সময় কেটে যেত বুঝতেই পারতাম। তারপর কি হলো বলুন? আপনার কাছে টিস্যু হবে? টিস্যু লাগবে আপনার,
লাগবে। আমার কাছে মনে হয় রুমাল আছে, এটা দিয়ে চলবে? হবে। নো থ্যাংক ইউ, আপনি আপনার কাছে রাখুন জি। তারপর কি হলো সেটা একটু বলবেন প্লিজ, একটু তাড়াতাড়ি বলুন। তারপর কথা বলতে বলতে আমাদের প্রেম হয়ে গেল, কিন্তু ও থাকে ঢাকায় আর আমি থাকি দিনাজপুর। আবারও আমাদের মতো, ক্যামিলি থাকে ফ্লোরিডায় আর আমি ঢাকায়। কিছু বললেন? না কিছু না। না না, ক্যামিলি নিয়ে কি জানি বললেন? না আমি ক্যামিলি নিয়ে কিছু বলিনি, আমি বলেছি ফ্যামিলি, আমাদের ফ্যামিলি নিয়ে, আমাদের ফ্যামিলি ঠিকঠাক আছে। আপনি আপনার কথা বলুন না, আপনার কথাটা কমপ্লিট করুন, সেটা শোনাটা ইম্পর্টেন্ট। তারপরে খুব ভালো কাটছিল আমাদের সময়। তারপর জানেন, ও আমাকে দেখতে দিনাজপুর আসতে চেয়েছিল, কিন্তু আমি নিষেধ করেছি। তারপরে ও চেয়েছিল যে আমি ঢাকায় আসি ওর সাথে দেখা করতে, আমি তাও নিষেধ করেছি। কিন্তু কী করবো বলেন, আমি ঢাকায় যে আসবো, আমি ঢাকায় এসে কোথায় থাকবো? আমার তো রাতে স্টে করার মতো কোনো জায়গা নেই। হ্যাঁ ঠিকই বলেছেন, আপনি যা বলছেন একদম ঠিক, আপনার কথায় তো লজিক আছে। তারপর ও রাগ করলো আমার উপর, তারপরে ও রাগ করে আমাকে খুঁজেই পাচ্ছি না। প্লিজ কাঁদবেন না আপনি এভাবে, কাঁদলে আপনার শরীরটা খারাপ হয়ে যাবে। যেটা বলতে চাচ্ছেন সেটা কমপ্লিট করুন, শেষ করুন, তারপর না আমি কিছু বলতে পারবো, কিছু করতে পারবো, আপনি বলুন। তার কিছুদিন পর থেকে আমি ওকে আর ফেসবুকে পাচ্ছি না, আমি ওকে ফোন দিচ্ছি, ফোন ট্রাই করছি, ফোনও পাচ্ছি না। কাল রাত থেকে ওকে আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। তার মানে কি যে আপনি আপনি ঢাকায় এসেছেন আপনার বয়ফ্রেন্ডকে খুঁজতে? ফাইন, তাহলে আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন, আপনি আমার ফোন নাম্বারটা কোথায় পেলেন? ও হ্যাঁ, কালকে ঢাকায় নামার পর হঠাৎ করে আমার একটা কথা মাথায় এসেছে, বলেছিল যে ওর নাম্বার যদি আমি কখনো না পাই তাহলে যাতে আমি এই নাম্বারটাতে ট্রাই করি। মানে কি এসবে, এটা তো আমার ফোন নাম্বার, আপনি আমার ফোন নাম্বারটা কি করে পেলেন, এখানে কেন ফোন করছেন আপনি? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, প্লিজ হেল্প মি প্লিজ। ওকে, আই উইল হেল্প ইউ, আই উইল রিয়েলি হেল্প ইউ। আপনি আমাকে ইন ডিটেল কিছু বলুন, মানে ধরুন এই যে আপনি ওনাকে খুঁজবেন, কিছু ইনফরমেশন তো দরকার, সেগুলো কি আপনি জানেন? কি ইনফরমেশন? যেমন এই যে মানিক চাঁদ, উনি কোথায় থাকেন? জানি না। কি করেন? বলেনি আমাকে, আমি জিজ্ঞেসও করিনি। গ্রামের বাড়ি কোথায় সেটা তো বলতে পারবেন? আমি কিচ্ছু জানি না। এজ গ্রুপটার জন্য তো এটা জানা দরকার যে আসলে সে কোথায় জব করে, কিংবা জব যদি না করে তাহলে কি সে বিজনেস করে নাকি সেলফ এমপ্লয়েড, কোনটা, এটা কি জানেন? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি শুধু জানি আমার আমার মানিককে খুঁজতে হবে আর বলতে হবে যে আমি ওকে ভালোবাসি। না বলে পারছি না আমি, আমি আপনার ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। এন্ড ইটস ট্রু, আই উইল হেল্প ইউ, আমি সত্যি আপনাকে হেল্প করব। কিন্তু প্রবলেম তো আরেকটা আছে। কি প্রবলেম? আপনি নিজেই বললেন আপনার ঢাকায় কেউ নেই, কাউকে চেনেন না, জানেন না। কোথায় থাকবো আবার? আপনি আছেন না, আপনার বাসায় থাকবো। কি? হ্যাঁ কেন, বাসায় বউ বাচ্চা আছে। আপনি এখানে থাকেন, আমি যাচ্ছি। প্লিজ আপনি থামেন, আপনি কান্নাকাটি করবেন না, মানুষজন আমাকে মারবে। আচ্ছা দেখি, আচ্ছা আমি দেখি, যাও যাও যাও।
আছে, তোমাকে কিছু খুলে বলার দরকার নেই। যা বলার দীপুই আমাকে বলেছে। খালা, আমি আপনাদের বেশি দিন ডিস্টার্ব করব না। আসলে হয়েছে কি, ঢাকাতে না আমার কোনো আত্মীয় স্বজন নেই, তাই আপনাদের এখানে থাকতে হচ্ছে। অসুবিধা নেই মা, তুমি থাকলে খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না। কিন্তু তুমি যাই বলো না কেন, তোমার ওই বন্ধুটিকে আমার একদমই পছন্দ হয়নি। তোমাকে এভাবে বিপদে ফেলার কোনো মানে হয় বলো তো? না না খালা, আমার মনে হয় আপনি ভুল বুঝছেন। আমার মনে হয় ও কেন এমন করেছে জানেন? ও দেখতে চায় যে আমি ওকে কতটুকু পছন্দ করি। কিন্তু যাই বলো, তোমার মতো মিষ্টি দেখতে একটা মেয়েকে এভাবে বিপদে ফেলার কোনো মানে আছে? আচ্ছা, ভাগ্যিস তুমি আমার ছেলে দীপুর কাছে ফোন করেছিলে, ও তো খুব ভালো ছেলে। কিন্তু তুমি যদি একটা খারাপ ছেলের কাছে ফোন করতে, কি হতো বলো তো? আপনি কিন্তু এটা ঠিক বলেছেন খালা। আহারে, মুখটা কেমন শুকিয়ে গেছে, সকাল থেকে বুঝি কিছু খাওয়া হয়নি। আচ্ছা চলো, তোমার রুমটা দেখিয়ে দিই, তারপর ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেবে, কেমন? চলো। কিছু হলো? ভালো হয়েছে যা হয়েছে। এখন আপনি বলেন, আপনি কি করবেন, কিটি করেছেন আপনি? কি মানে কি ঠিক করেছেন, কিছু ঠিক করেননি? আমি আসলে কিছু বুঝতে পারছি না। ওর ফোনটা অফ, আমি এখন কি যে করব। কিছু করবার নেই, কিন্তু যেটা ঘটায় সেটাই ঘটেছে এবং এটাই বাস্তব। আপনাকে অনেক কিছু মেনে নিতে হবে। জীবনটা এত সহজ না যে যা চাইলাম সেটাই ঘটে, একদমই না। জীবনটা অনেক কমপ্লিকেটেড, মানুষ যা ভাবে ঠিক তার উল্টোটা হয়, অনেক বৈচিত্র্যময় জীবন, বুঝতে হবে সেটা। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে আমি আমার একটা প্রেডিকশনসের কথা বলতে পারি, বলবো? ফেক আইডি ছিল এবং সেটার সাথে আপনি কথা বলেছেন। আপনি না প্লিজ না জেনে কোনো কথা বলবেন না, কারণ আমি মানিকের সাথে কথা বলেছি, একবার না আমি অনেকবার কথা বলেছি। তাহলে ফেসবুক আইডিটা বন্ধ কেন? আমার মনে হচ্ছে মানে কোনো বিপদে পড়েছে। আচ্ছা 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 আচ্ছা, বিপদে পড়েছে সেজন্য একেবারে হাওয়া হয়ে গেছে। আপনি হাজার খুঁজবার চেষ্টা করছেন কিন্তু তাকে আপনি কোনোভাবে পাচ্ছেন না। এদিক ওদিক তাকিয়ে কোনো লাভ নেই। যেটা আপনাকে বলছি আপনি একটু বোঝার চেষ্টা করুন, দিস ইজ নট লাইফ। আপনার সাথে চিট হচ্ছে এবং এটা আপনার বোঝা উচিত। আপনার এভাবে ওয়েট করা উচিত না, আপনার এখন এখান থেকে চলে যাওয়া উচিত, জীবনটাকে নতুনভাবে শুরু করা উচিত। কিছু বলতে চাচ্ছেন আপনি? মানিক আমার প্রথম প্রেম ছিল, প্রথম প্রেম এখনো আছে। আর আমার প্রথম প্রেম যদি সত্যি হয় না, তাহলে আমি আমার প্রথম প্রেমকে ঠিকই ফিরে পাবো। Thank you.
খালা, খালা আমি একটু বাইরে বেরোচ্ছি। কোথায় আছেন? সেটা আপনাকে বলতে হবে আমার। না আসলে আমি যেতাম আপনার সাথে। কোথায় যাবেন আপনি? আচ্ছা আপনি যেখানে যাবেন সেখানে যাব। মানে সেখানে আপনাকে কেন নিয়ে যেতে হবে আমার? কেন আপনাকে সেখানে আমি নিয়ে যাব? আপনি এরকম চিৎকার কেন করছেন? আমি আসলে ঘরে বসে অনেক অস্থির লাগছিল আমার, আর তাই ভাবলাম আপনার সাথে একটু বের হই। আর আমি তো একা আসলে এখানে কিছু চিনি না, আর বের হয়ে রাস্তাঘাটে যদি আমি তাকে পেয়ে যাই। আপনাকে একটা বিষয় বুঝতে হবে যে লাইফটা প্রেম না। আর আপনারও বুঝতে হবে যে জীবনের কিছু কিছু মুহূর্ত নিয়ে একটা ফিল্ম তৈরি হয়। কথা শেষ? শেষ সরে, সরুন, সরতে বলেছি। থ্যাংক ইউ। আপনার কি হাঁটতে সমস্যা? না না, আমার হাঁটতে কোনো প্রবলেম নেই, আর হাঁটা তো শরীরের জন্য খুব ভালো। আর আমরা যদি হাঁটতে হাঁটতে হঠাৎ করে রাস্তায় আমার মানিককে পেয়ে যাই, তাহলে আমি দৌড়ে ওর কাছে চলে যাব। হাই, ওই কি মানিক নাকি? না না, আই এম সরি, মানিক না। একটু থামুন, কন্ট্রোল ইয়োরসেলফ। আপনার কাছে কি মানিকের কোনো ছবি আছে? আসলে হয়েছে কি, ওকে দেখতে হলে আমি ওর ফেসবুক প্রোফাইলে গিয়ে ওকে দেখে নিতাম। ওর ছবি ডাউনলোড করার তো কোনো প্রয়োজন মনে করিনি আমি। তাছাড়া যার ছবি আমার চোখে সবসময় ভেসে ওঠে, তার ছবি গলায় বেঁধে রাখার তো কোনো দরকার নেই। আমি আপনার জন্য কোনো রিকশা নিচ্ছি না, রিকশা নিচ্ছি আমি আমার নিজের জন্য। না, আমি বলতে চাচ্ছি যে আমি কিন্তু হাঁটতে পছন্দ করি, আমার হাঁটার অভ্যাস আছে, আমি ওই ন্যাকা মেয়েদের মতো অলস না। কেন বলছেন শুধু শুধু এই কথাগুলো? আমি তো বললাম আপনার জন্য আমি রিকশাটা নিচ্ছি না, রিকশা নিচ্ছি আমার নিজের জন্য। এখন আমি যে জায়গায় যাব সেটা এত সহজে যাওয়া সম্ভব না, পায়ে হেঁটে যাওয়া সম্ভব না, রিকশা প্রয়োজন, সেজন্য রিকশা নিয়েছি। আচ্ছা আমি কোথায় যাচ্ছি? সব কথা আপনাকে বলতে হবে, সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। বললে কি হবে শুনি, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার যখন অনেক মন খারাপ থাকে তখন আমি ওই জায়গাটাতে যাই, ওই জায়গায় গেলে ভালো লাগে। আচ্ছা এখানে আরও এর কোনো শোরুম আছে? আরও শপিং করবেন এখন? না না, শপিং এর জন্য না। আমার মনে পড়লো যে মানিক আমাকে বলেছিল ওখানে পরিচিত একজন আছে, আমি নিশ্চয়ই ওখানে গেলে মানিককে পেয়ে যাব। মানে আপনি কি অদ্ভুত, মানে কি ধরনের কথা বলেন, হুট করে এখন আপনার মাথায় এই কথাটা আসলো? আমার মাত্র হুট করে মনে পড়েছে। প্লিজ আপনি আমাকে একটু আরোগ্য নিয়ে যাবেন প্লিজ। মানে আমি যাব মানে আমি কেন যাব? প্লিজ আপনি জানতো আমার আমার হার্টবিট বেড়ে গেছে, আমি এখন যেতে পারবো না। আপনি আগে গিয়ে দেখেন মানিক আছে কি না। আশ্চর্য, মানে যার কাছে এসছেন সে এখানে আছে কি নেই সেটা নিয়ে কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু আপনার ধরপড় করছে, আপনার পালপিটেশন হচ্ছে, আপনার ভয় করছে। ওফো, ভয় না, টেনশন।
আমি এতদিন যাকে কাছে চেয়েছি তাকে আমি আজ কাছে পাবো। ও মাই গড, আই এম সো এক্সাইটেড। প্লিজ জাস্ট স্টপ ইট। মানে যার কাছে এসছেন তার কোনো ঠিক ঠিকানা নেই, তার সাথে আপনার দেখা কি হবে কি হবে না তারও কোনো স্টেশনস নেই, কিন্তু এদিক থেকে আপনার ধরপড় করছে, আপনার ভয় করছে ফালতু। শুনেন, আপনি না এই ফিলিংটা বুঝবেন না। আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতেন সেই ফিলিংটা কত সুন্দর। আচ্ছা হয়েছে, অনেক কথা হয়েছে, আপনি জানতো, আপনি গিয়ে দেখেন মানিক আছে কিনা। আর একটা বিষয় মাথায় রাখবেন, গিয়ে ভুলেও বলবেন না যে আমি এখানে আছি, ঠিক আছে? ঠিক আছে, আপনার কথা অনুযায়ী আমি এখানে গেলাম, যদি আমি না বলি আপনি এখানে তাহলে আমি কী বলবো? সেটা পরে বলবো, আপনি আগে যান না, আপনি আগে খোঁজ নেন মানিক এখন আছে কি না। যান না, যান যান। মানিক আছে ভিতরে? না, মানে আমাকে কি আবার দেখে ফেলো নাকি? কে দেখবে? কি আবার মানিক আমার বয়ফ্রেন্ড? কি আশ্চর্য, আপনার স্বপ্নের পুরুষ এখানে আছে কি নেই সেটারই কোনো ঠিক নেই, আপনি স্বপ্ন দেখতে শুরু করেছেন। নেই, ও যাক বাঁচা গেল, ও মাই গড। আচ্ছা কখন আসবে সেটা বলেছে? তার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন, আপনি যে মানিকের কথা বলছেন সেই মানিকের কি ফ্রেঞ্চ কার দাঁড়িয়ে আছে? না, ও সিম্পলি অনেক স্মার্ট, ওর এই গোফ আর চুল এত ফ্যাশন করে না ওর হিরো সাজার কোনো দরকার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটু দাঁড়াতে হবে, আমি আরেকবার কথা বলে আসি একটু। আপনার যে মানিক, যে মানিকের কাছে আপনি আসছেন যাকে খুঁজছেন, তার কি গালটা কাটা সেলাইয়ের দাগ আছে? আপনি না আমার কথাটা বুঝতে পারেননি। আপনি কি আদৌ আমার মানিককে খুঁজে দিতে পারবেন কিনা আমি আমি খুব অবাক হচ্ছি। আর আমি তো বললাম ওর এসব কোনো স্পট নেই, ওর ও সুন্দর, স্মার্ট অ্যান্ড ফ্রেশ লুক ওর। ও আচ্ছা, তাহলে আপনাকে আরেকটু দাঁড়াতে হবে, আমাকে আরেকটু ইনফরমেশন নিয়ে আসতে হবে, একটু দাঁড়ান। আপনার মানিক, যে মানিককে আপনি খুঁজছেন সে কি কথা বলার সময় ঠোঁটটাকে এভাবে কোমরে চোখটি মারে? শাট আপ। হোয়াট? আপনি সরি, আই এম সরি, আমি আমি আপনাকে বলিনি, ও যে বলেছে আমি তাকে মিন করেছি। আচ্ছা আসলে কি মানিকের এরকম অ্যাবনর্মাল কোনো অ্যাটিটিউড নেই, আপনি প্লিজ তাকে গিয়ে একটু সুন্দর করে বুঝিয়ে বলেন। আমি লাস্ট টাইম যাচ্ছি, যতটুকু পারি ততটুকু জেনে আসবো, এরপর আমি আর পারবো না। আপনার মানিক, আপনার মানিক চেইন স্মোকার, একটার পর এক সিগারেট খায়। উফ গড, চেইন অন স্মোকার, তার বাজে কোনো ধরনের নেশা নেই, সে শুধু বই পড়ে আর চোখের সমস্যার জন্য মাঝে মাঝে চশমা ইউজ করে। আর কি আশ্চর্য, আপনি যে মানিকের কথা বলছেন আর ওরা যে মানিকের কথা বলছে তাদের মধ্যে তো কোনো মিল নেই। তবে তবে কি? তবে ওরা আরেক মানিকের কথা বলছে। মানিক নামে এক নামে চেনে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
তাহলে প্লিজ আপনি একটু তাড়াতাড়ি ডেকে দেন না প্লিজ। আপনারা খারান, আমি বস্ত্র নিয়ে আইতেছি। আমারে ট্রাই কই না, আবার কানাকানি কিসে? না আমার মানে আসলে হয়েছে কি, মানে আসলে কি আমার খোঁজে কেটা? হ্যাঁ হ্যাঁ, উনি উনি আপনাকে খুঁজছেন। সর্বনাশ, কপাল তো আমার খুইলে গেছে দেখতেছি। সারা জিন্দগি পার করলাম ডানা কাটা পরি, খুঁজে খুঁজে পাই না। অহন দেহ ডানা কাটা পরি আমার খোঁজ লইতেছে। ও ও না, মানে হয়েছে কি, আসলে একটা ভুল হয়েছে, একটা ছোট ভুল হয়েছে। মানে উনি যে মানে কি খুঁজছে আর আপনি যে মানে কি, দুই মানে কি এক না, উনি আসলে আরেকটা মানে কি খুঁজছে। আরে ভাইয়া, সবকিছু উপরের ইশারায় ঘটতেছে। জি একটা ছোট্ট সেটা হচ্ছে, মানে আসলে যে এত সব অ্যারেঞ্জমেন্ট করছেন কোনো দরকার নেই তো, আমাদের আসলে টাইম নেই, আমাদেরকে এখন যেতে হবে, আমাদেরকে যেতে দিন। আরে তারা, জি জি, এত তারা হওয়ার কি আছে? কইলাম না উপরের ইশারায় সব কিছু ঘটতেছে, আমার কপালে ছিল তো। জি শোনো, ডানা কাটা পরি। জি আমি বুঝতে পারছি যে যে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। তুমি যে মানিকরে খুঁজতেছো আমি সেই মানিক না। তাই মানিক কিন্তু মানিকই, মানিক লোহা না, এত ইতস্তার কিছু নাই তো। মানুষ এত শুনে প্লিজ ডোন্ট টাচ হার, আসো আসো। সবকিছুর জন্য আপনি দায়ী, এই আপনি দায়ী। আমি দায়ী মানে? হ্যাঁ আপনি দায়ী, আপনি দায়ী। আপনার জন্য আমি এখানে এসেছিলাম, আপনি না বলেছিলেন যে এখানে মানিক থাকতে পারে? আরে আমি বলেছি আপনাকে যেতে, আপনি না আমাকে বলেন ওখানে গিয়ে ইনফরমেশন নিয়ে আসতে, সেজন্য না নিয়ে আসলাম, সেজন্য এসব প্রবলেম হচ্ছে। আপনি আসলে জানেন না আপনি কি জিনিস, আপনি আসলে একটা হে কি বললেন আপনি? হেডলেস, হেডলেস, হেডলেস। আচ্ছা হেডলেস, তাই তো, ঠিক আছে। আমার কাউকে লাগবে না, আমি আমার মানিককে নিজে খুঁজবো। ফাইন, ঠিক আছে আমি গেলাম, আপনি যা খুশি করেন, আমি আর নেই। আমার আর কিচ্ছু লাগবে না, আমার কাউকে লাগবে না, আমি নিজে নিজে সবকিছু করব। মানুষজন দেখলে কি মনে করবে? মনে করবে আমি কিছু একটা করেছি, সেই জন্য আমাকে আবার মারধর করবে। আসুন আপনি। আমার লাগবে না আপনাকে, আমি নিজেই আমার মানিককে। কথা কম বলবেন, আসতে বলেছি, আসুন আমার সাথে।
কিছু বলার জন্য ফোন করেছি। বলো। দেখো দীপু, প্রথমত সবকিছুর জন্য আমি সরি। আমি জানি তোমার সাথে আমি যেটা করেছি তা মোটেই ঠিক হয়নি, কিন্তু ফ্লোরিডায় আমাকে নিয়ে এসে মা বাবা যেভাবে জোর করে বিয়ে দিয়ে দিবে সেটা আমি ভাবতেই পারিনি। আমাকে তুমি ক্ষমা করে দাও আর নিজেকে গুছিয়ে নিয়ে নতুন করে জীবন শুরু করো। নিশ্চয়ই তুমি খুব লক্ষ্মী একটা মেয়েকে পেয়ে যাবে। তুমি কি আমাকে এসব বলার জন্য ফোন করেছো? যে তোমাকে আমার চেয়ে অনেক বেশি আমি এখন এই মুহূর্তে এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, প্লিজ। দীপু, স্বামীকে নিয়ে তুই কিন্তু ভাবতে পারিস, তুই একবার ট্রাই কর না। তুই বগুড়ায় যা, ওর সাথে কথা বল, দেখ মেয়েটা কেমন। কি বলছো খালামণি? তুমি মফস্বলের একটা মেয়ে, সে আমার সাথে ইজি হতে পারবে, আমার সাথে ম্যাচ করতে পারবে? শুনতে পাচ্ছ? জাহান্নাম একটা। কি সমস্যা? দরজাটা এভাবে ধাক্কাচ্ছেন কেন? ভেঙে ফেলবে নাকি আপনি? ওকে, একটা গুড নিউজ আছে। বলেন। আমাকে একটু আগে মানিক ফোন করেছিল আর ও আমার সাথে এখনই দেখা করতে চায় বসুন্ধরা সিটিতে। বসুন্ধরা সিটিতে কেন যে স্যার? যদি দরকার হয় বলেন, বাসায় আসতে, বাসায় এসে দেখা করে যাক, কথা বলে যাক। আপনি না মানে কেমন জানি, আমার না এত কথা বলার সময় নেই এখন। বলেন আপনি কি যাবেন আমার সাথে? একবার তো না বলি। আচ্ছা একটা কথা, আমি না বুঝতে পারছি না মানে এতদিন পর সাথে আমার দেখা হবে, আপনি একটু বলেন না আমি কি পরব আজকে। আমি পরব, প্লিজ 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 একটু 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 বলেন আমি কি পরব। আমি আমি বুঝতে পারছি না মানে আমি আপনার সাথে একটু কনফিউজ, তো তাই বলছিলাম যে আমি কি পরব এখন। শাড়ি তো মনে হয় দেখতে ভালো দেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শাড়িগুলো রেডি হচ্ছি। ছিল ইয়ে মানে দেরি হয়ে যাচ্ছে, আপনি বললেন যাবেন সেজন্য। আচ্ছা ঠিক আছে আমি আসছি। জি thank you.
বসুন। না ঠিক আছে, আসলে একটা কথা বলতে এসেছি। জি জি, আপনি বলুন। আমি আসলে চলে যাব, কাল পরশু মধ্যে চলে যাব। চলে যাবেন মানে? না মানে বলছিলাম যে এত এত তাড়াতাড়ি কেন যাবেন? আপনি তো একটা বিশেষ কাজে এসেছিলেন এখানে। আর তাহলে ওই যে ইয়ে মানিক, আসলে আপনাদের আমি জানিয়েছি, স্পেশালি আপনাকে। আর না আচ্ছা, সবচেয়ে বড় কথা, মা অনেক ফোন দিচ্ছে বাসা থেকে, বাড়ি যেতে বলছে। চলে যখন যাবেন তখন একটা কথা একটু বলতে চাই। কি কথা? আপনাকে আমি এটা 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 বলেছিলাম আগে, ওই যে মানিকের এটা ফেক আইডি, মানিকের এটা ফেক আইডি, এবং আপনি এখানে আসলে সময় নষ্ট করছেন। আপনার এখানে সময় নষ্ট করাটা একদম উচিত হচ্ছে না। এটা আপনাকে আমি তো বলছি। আজকে ঠিক করেছি, আজকে একটু বাজারে যাব। ধরো কি কি লাগবে সেটা একটু বলতো। বাজারে? তুই, তোর সাথে বাজারটা তো ঠিক যায় না রে বাবা। ইয়ে আর যাবো তো, এই চা নেই তো, তুমি আমাকে একটু চা দাও না। ঠিক আছে দিচ্ছি, তাড়াতাড়ি করো, চা দাও। চা লাগবে না, তুমি তুমি বরং আমাকে একটু টোস্ট বিস্কিট এনে দাও তো। টোস্ট বিস্কিট? কেন, পাউরুটি খাবে না? না না না, টোস্ট টোস্ট বিস্কিট তো না। আচ্ছা ঠিক আছে। এই এই খাবার, টোস্ট বিস্কিট দরকার নেই, তুমি বরং ইয়ে আমাকে বলো যে একটু পানি দিতে, মানে একটু পানি তুমি না, মানে এই যে বাসায় একজন যে আছে যে আসলে এরকম বসে বসে খাচ্ছে, এই যে রুষা, রুষাকে বলো আমাকে জন্য এক গ্লাস একটু পানি নিয়ে আসতে। যাও, রুষা তোকে পানি দেবে? হ্যাঁ, বাসায় বসে বসে খাবে নাকি? যাও না একটু। রুষা তো বাসায় নেই। নেই মানে কি? নেই মানে নেই, ও তো চলে গেছে। আমি বলেছিলাম যে তোকে ডাকবো কি না, বললো না দরকার নেই, আমি একা একা যেতে পারবো। ওটা বললো না, চলে গেছে মানে কি? আমার মনে হচ্ছে তোর সাথে তুই একটু একটু পছন্দ করতে শুরু করেছিস না? ঠিক বলিনি? আচ্ছা তোকে যদি আমি বলি মানিক চাঁদ বলি, তুমি মানে মানে কি? মানিক চাঁদ বলে কেউ নেই। মানিক চাঁদ বলে নেই তো কি? একটা কথা বলি, কি ওই যে রুষা মেয়েটা? হ্যাঁ, যদি বলি ও আসলে রুষা না, স্বাধীন খালামুনিটা কি?
কি হচ্ছে আর আশ্চর্য, আমি কিছু বুঝতে পারছি না। এটা আসলে সত্যি, তুই তো মেয়েটাকে কোনো রকম স্পেস দিচ্ছিলে না, কি করবো বলতো? তাছাড়া এক মাস পরে মেয়েটার বিয়ে, তাই দুজন মিলে যুক্তি করলাম যে কিছু একটা করা যায় কিনা, শেষ একটা চেষ্টা, তাই এটা করেছি। এজন্য সব এত সব কিছু চিঠি, তুমি আমার সাথে চিটিং করছো তো? নো, এটা চিটিং না, যুদ্ধ আর ভালোবাসায় কোনো অন্যায় নেই। এমন কি সত্যি চলে গেছে? আমি 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 যাই, যাচ্ছি দীপু। ভাইয়া জি, বগুড়া ট্রেন কি চলে গেছে? জি, কিছুক্ষণ আগে চলে গেছে। কখন গেছে? জি, 15 মিনিট আগে। Thank you.
আমার সামনে তো আপনি ছাড়া আর কেউ নেই। কিন্তু আপনি তো আমার কাছে একজন অচেনা। আমি আপনার সঙ্গে কেন কথা বলতে যাব? হ্যাঁ, আমি আপনার অচেনা, আর আপনি তো আমার খুব চেনা। আপনি আমার জিগরি বন্ধু, আপনি আমার বেস্ট ফ্রেন্ড। এই থামুন, আপনি কিন্তু যে যে পরে আমার সাথে কথা বলছেন, ডোন্ট ট্রাই টু ডু ইট। আপনি যদি আমার সাথে এভাবে কথা বলেন, আমি কিন্তু চিৎকার করে মানুষজন জড়ো করবো। ও রিয়েলি, প্লিজ চিৎকার করেন না, চিৎকার করে লোকজন একদম জড়ো। জি ভাই, এই যে, কিন্তু হ্যালো, হ্যালো, তার আগে তাহলে আমি কি তাহলে আপনার কিছু অনেক চেনা নাকি অচেনা? যতটুকু জানি এটা তো রুশার নাম্বার। নো, আই এম নট রুশা, আমি শারমিন। আর নেক্সট টাইম থেকে আমাকে আর ফোন করবে না। এই চুপ, আর একটা কথা বলবি, আজকে তোকে আমি খাইছি, তুই আমাকে চিনিস না। ইয়েস, আর একটা কথা বলে শেষ করে দিবি। সরি, আই এম সরি। চুপ, কোনো সরি না। তুই আমার সাথে চিটিং করিস না, চিটিং করছিস না তুই আমার সাথে? তুমি বুঝতে পারছো না কেন, আমার তো কোনো প্ল্যান না, সব তোমার খালামুনির প্ল্যান। বুঝলাম, সব খালামুনির প্ল্যান, কিন্তু ভালো তো বাসিস এই যাই তুই, তুই আমাকে বাসিস না? ভালোবাসি।